সোমবার সন্ধ্যা রাতে ভূমিকম্পে ভেঙে পড়েছে পুরনো ইন্দিরা আবাস ঘরের দেওয়াল। ঘোড়া জুড়ে রক্ষা পেয়েছেন গৃহিণী ও সহ দুই মেয়ে। ঘটনাটি পূর্বদোলাই মোহনখাল রামমানিকপুর জিপির গঙ্গানগর দ্বাদশ খণ্ডের। সোমবারের ভূমিকম্পে গঙ্গানগর দ্বাদশ খণ্ড গ্রামের আলতাফ হোসেন লস্কর নামে এক ব্যক্তির পুরানো ইন্দিরা আবাস ঘরের দেওয়াল ভেঙে পড়ে। মঙ্গলবার ঘটনা বিবরণ দিতে গিয়ে আলতাফ হোসেন লস্কর বলেন, তার মা প্রয়াত আশারুন বিবি গত প্রায় 20 বছর আগে সরকার থেকে ইন্দিরা আবাস ঘর পেয়েছিলেন, আর এতে 3 ছেলে মেয়ে নিয়ে তিনি কোনো রকমে বসবাস করছেন। আর এই অবস্থা সোমবার সন্ধ্যা রাতে ভূমিকম্প হলে পুরনো ঘরের দেওয়াল ভেঙে পড়ে। তবে তার বাড়িতে পত্নী ও মেয়ে ছিলেন, তখন তিনি ও তার 2 ছেলে বাইরে ছিলেন। তিনি জানান, পত্নী ও মেয়ে পেছনে দরজা দিয়ে ঘর থেকে বের হয়ে যান, ফলে কেউ হতাহত হননি। দোলাই থেকে দেবুদাসের রিপোর্ট। প্রায় 18-20 বছর যাবে কোনো যার সহায় করে পাইছি না আমরা।